বলো আন্দালা বানান করো ইংলিশে তো এটা কি আপনারা কি এটা নিতে আসছে না বলুন না কি অবস্থা এটা কি রে এ এম আর এল এ এ এম আর ই এল আমব্রেলা গত সপ্তাহের শুক্রবার এই বছরের উচ্চ মাধ্যমিক এবার আমি আমার কথাটা স্টার্ট করছি সেটা হচ্ছে এইচএস দিয়েছি আমাদের অনেক বন্ধুরাও ব্যাক পেয়েছিল কোনোদিন দেখিনি যারা ব্যাক পেয়েছিল মানে তারা এরকম মানে আন্দোলন শুরু করেছে আমাদের পাশ করিয়ে দিতে হবে এবার আমার মনে হচ্ছে আমাকেও আন্দোলন করতে হবে আমাদের রেজাল্ট কেন এত খারাপ হবে যে 98% পেয়েছে সেও ইংলিশ জানে আমরাও জানি তাহলে আমরা কেন পারবো না আমরাও তো ভাই মেসেজ লিখি আমরাও তো ইংলিশে কথা বলি তাহলে আমরা কেন পারবো না এবার মনে হচ্ছে আমাকেও আন্দোলন করতে হবে আমব্রেলা স্পেলিং ওয়াও কী শিক্ষা যদিও মানে এটা নতুনত্ব নয় আমব্রেলা স্পেলিং মানে খুব ছোটো জিনিস বইমেলাতে গিয়েও আমি স্যান্ডি শাহার কিছু সুন্দর সুন্দর ভিডিও দেখেছি যেখানে বইমেলাতে গিয়ে ও লোককে মানে নর্মাল বইমেলাতে লোকে গেছে সেখানে প্রশ্ন করেছে বই সংক্রান্ত সহজ পাঠ বা এরকম কিছু কে লিখেছে সেগুলোর আনসার দিতে পারে না মানে আমার নিজের খারাপ লাগে যে আমিও এই জেনারেশনের একজন মেয়ে আমার খুব খারাপ লাগে মানে মানে হয়তো আমি জানি বাট আমার জেনারেশনের যারা আছে বা আমার থেকে একটু ছোট যারা বয়সে তারা জানে না যারা সদ্য কলেজ করছে তারা জানে না এইচএসের ফুল ফর্ম কী সেটা জানে না মানে এদের নলেজটা হয়তো শুধু টিকটক রিলস এতেই মানে সীমাবদ্ধ হয়ে গেছে এর বাইরে হয়তো এরা জানে না যে মানে কী কী রয়েছে যেটা পড়াশোনা করছে সেই বিষয়ে এদের জ্ঞান নেই মানে এটা দেখলে খুব খুব অদ্ভুত অ্যাকচুয়ালি মানে করোনা এসে অনলাইন এক্সাম এসে পড়াশোনার যে মানে চিটিং করার যে একটা লেভেল হয় ওই লেভেলটা আমিও কিন্তু খুব জেলাস ফিল করেছিলাম বিশ্বাস করো যে আমরা যখন মানে এটা আমার মতো তোম মানে যারা দেখছো যারা একটু দেরিতে মানে আগে দিয়ে দিয়েছো এইচএস করেছো গ্র্যাজুয়েশন করেছো তাদের জন্য বলছি বা মানে তাদের জন্য এই কথাটা খুব প্রযোজ্য যে অনলাইনে এই জেনারেশনের সবাই অনলাইনে পরীক্ষা দিয়ে দারুণ রেজাল্ট করে পাশ করে গেল কিন্তু আমাদের সময় সেই জিনিসটা ছিল না যদিও আমার আগে যারা দিয়েছে তাদেরকে তো দেখেছি মানে কি বলবো পরপর দুটো মানে আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা আলাদা দিনে হতো ওদের তো মানে একদিনে একটা মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হয়েছে আমারই হয়েছে আচ্ছা আচ্ছা আমার ওইটা হয়নি আমারই হয়েছে আমার এটা একদমই হয়নি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তোমার 2 ঘন্টার ব্রেকের মধ্যে হয়েছে আচ্ছা ও যেহেতু ক্যামেরায় আসে না যে সেই জন্য আমি ভিডিও করলে ও পাশ থেকে বসে বসে ফোরন কাটে মানে পয়েন্টগুলো দেয় ওর যেমন হয়েছে বাট আমাদের যখন হয়েছিল মানে আমরা নিজেদের ব্লেসড মনে করেছি যে অ্যাটলিস্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমাদের একদিনে নয় সত্যি কথা যে করতে হয় না খেটে পাশ করেছি একদম মানে এখন আন্দোলন চলে এসেছে ফেল করলে ব্যাক পেলে ভাই তুই যদি না লিখিস তোকে কে পাশ করাবে আমব্রেলা স্পেলিং যেটা এটা বলছিস গুগলটা সার্চ করে নে সার্চ করে দেখে নে ঠিক বলেছিস কি না তারপর তোরা আন্দোলন কর আন্দোলন শিখে গিয়ে মানে এইসব মেয়েদের আন্দোলন শিখে গিয়ে এখন থেকে আন্দোলন করছে দেখবো এরা বিয়ের পরেও বর খেতে দিচ্ছে না বর এই করছে না সেই নিয়েও আন্দোলন করবে শ্বশুর শাশুড়ির এগেনস্টেও আন্দোলন করবে মানে এবার ভাবো কোথায় এগিয়ে মানে চলে গেছে এদিকে মানে মা বাবারাও সাপোর্ট করছে একদম মা বাবারাও মানে সাপোর্ট করছে কীরকম মা বাবা আমাদের মা বাবাদের মানে অলওয়েজ রেজাল্টের পর মানে এই জিনিসটা ফেস করতে হয়েছে দেখেছিস তোর বন্ধু কত ভালো রেজাল্ট করেছে ড্যাং ড্যাং করে ওর সাথে ঘুরতিস আরে ভাই কয়েকটা মানে নাম্বার হয়তো বেশি পেয়েছে কিছু মানে 2% কি 3% হয়তো বেশি পেয়েছে তোমার মেয়েও পাশ করেছে তুমি সেটা সেলিব্রেট করো না এদের মেয়েরা ফেল কেন করেছে পাশ করিয়ে দিতে হবে এটা কি মানে বোর্ডের এক্সাম নয় এটা কি ইয়ের এক্সাম চলছে স্কুল এক্সাম যে
পাশ করিয়ে দিতেই হবে। মানে আমি তো মানে বারবার আমি তোমাদের বলছি, আমি এই পয়েন্টগুলো এদের কিছুতেই বুঝে উঠতে পারছি না। মানে আজকালকার যুগে স্টুডেন্টরাও যেমন বাজে হয়ে গেছে, সেরকম মা বাবারাও বাজে হয়ে গেছে। এইটা কীরকম মানে আন্দোলন, কীরকম মূর্খামির একটা জায়গায় নিয়ে আসছে। নিজের মেয়েদের খাটতে বলো, প্রয়োজন হলে একটা বছর আর একবার পরীক্ষা দেবে, পরীক্ষা দিয়ে পাশ করবে। তাই বলে মেয়েদের বোকামির সাথে তোমরাও তাল মিলিয়ে ফেলছো, মেয়েদের সাপোর্ট করা দরকার, কিন্তু এইরকম ভুল বিষয়ে ভুলভাবে সাপোর্ট করা কখনো উচিত নয়, কখনোই উচিত নয়। এইভাবে তোমরা তোমাদের বাচ্চা সন্তানদের মানে ভবিষ্যৎটা অন্ধকার করে দিও না। আমব্রেলা স্পেলিং জানে না, HS এর মানে জানে না, বল তোমার মানে গোলু আছে ওও জানে। অ্যাকচুয়ালি আমার ভিডিওতে যে আমার ছোট্ট পুচকে বাচ্চাটা আসে, মানে দাদার ছেলে, তো কী হয়েছে, ও আমারও ছেলে, ওও জানে, আমার ছোট্ট ছেলেটাও জানে, ছোট্ট ছেলেটাও জানে, এবং এই যুগের মেয়ে আমার গোপু আমার পিটু ওরাও জানে। মানে এটা হচ্ছে ফ্যামিলি, এটা দিস ইজ কল ফ্যামিলি, মানে ব্যাকগ্রাউন্ড। তোমাদের বাড়ির লোকরাই তোমাদের মানে সেই শিক্ষাটা দেয়নি, সেই মানে সম্বন্ধে জ্ঞানটা আসার মানে বসে যে আসলে আজকালকার যুগে কি বড় প্রবলেম হয়েছে বলতো, মা বাবার সাথে বসে কথা বলা এই জিনিসটাই চলে গেছে, বা জেঠু বা ঠাকুমা দাদুদের সাথে বসে যে একটু টাইম স্পেন্ড করা, একটু গল্প করা, এই জিনিসটাই চলে গেছে। অল দ্য টাইম ফেসবুক, ইনস্টাগ্রাম, রিলস, টিকটক, যখন ছিল টিকটক কি বলে ওটা কি যেন, ভিগো ভিগো ভিডিও, এইসব করতেই মজ, এইসব করতেই তোমরা ব্যস্ত। তাই তোমাদের মধ্যে এই সেন্সটা নেই যে মানে HS এর ফুল ফর্ম তোমরা জানো না, তোমরা এইগুলোই জানো না যে এই জিনিসগুলো জানাটা খুব জরুরি। সহজ পাঠ কে লিখেছে, আর কটা বছর পর তো আমার ডাউট আছে যে মানে রবীন্দ্রনাথ ঠাকুরকেও চিনবে না। এদিকে তোমরা হয়তো কলকাতার বাসিন্দা হয়েও রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনবে না। মানে এতটা খারাপ সময় চলে এসেছে, এতটা খারাপ দিনকাল চলে এসেছে। আমার নিজের বলতে খারাপ লাগে যে আমি এই জেনারেশনের মেয়ে। আমার ঠাকুমা মানে উনি ওনার ওই যুগে উনি HS কমপ্লিট করেছিলেন, তখন ওই ওই সময়টাকে HSটাকে কী বলা হতো যেন, না 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 HS বলা হতো না, ম্যাট্রিক বলা হতো। একটু কেউ কমেন্টে বলো তো, আগেকার যুগে মানে যারা HS বা মাধ্যমিক করতো তাদেরকে কি ম্যাট্রিক বলা হতো, একটু আমাকে কমেন্টে বলো, আমি ভুলে গেছি। আমার ঠাকুমাও নেই, আমাকে ধরিয়ে দেওয়ার লোকটাও নেই এখন। এবার ডাক্তারি না, আমি বলছি তোমাদের যেটা HS মানে ওই মানুষটা আমাকে ক্লাস 5-6 পর্যন্ত ইংরাজি পড়াশোনা করাতো, মানে ইংলিশের A-Z, ফ্রুটস নেম, ফ্লাওয়ার্স নেম, ভেজিটেবলস নেমস, অ্যানিমালস নেমস, যেগুলো হয় এগুলো সব শেখাতো। এবং ওনার হাত হ্যান্ডরাইটিং মানে হাতের লেখা যে কতটা সুন্দর ছিল, মানে আমার হাতের লেখা খুবই খারাপ, আর আমি খুব খুশি হয়েছি ওদের হাতের লেখা দেখে, অ্যাটলিস্ট ওদের হাতের লেখা বানান ভুল দেখে খুশি হয়েছি, কারণ প্রচুর গালাগালি খেতাম আমি হাতের লেখা আর ছোটোবেলায় বানান ভুল দেখে। তাও ছোটোবেলায় বানান ভুল করতাম, অ্যাটলিস্ট ওদের বয়সে এসে তো করিনি। আজকের ডেটে দাঁড়িয়ে এত বাজে স্টুডেন্ট হয়েও আমার নিজেকে বেশ ভালো লাগছে যে যাক আমি একটু ভালো স্টুডেন্ট ওদের থেকে। একদম প্রচুর খেটে করেছি, আমাদের এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে, ভালো লাগছে যে আমরা অ্যাটলিস্ট খেটে পাশ করেছি। তোমাদের মতো অফলাইন পরীক্ষা পাইনি আমরা, আমরা অফলাইন মানে অনলাইন, ইয়েস আমরা অফলাইন পরীক্ষা দিয়েছি, সরি আমি অফলাইন পরীক্ষা দিয়েছি আমরা, তোমাদের মতো অনলাইনে পরীক্ষায় বসে এখন মানে সমস্ত আনসার বার করে কাজ করা। এবং আমার তো মনে হচ্ছে এই মারা যারা প্রতিবাদ করছে তাদের মারাও বোধ হয় তাদেরকে হেল্প করে দিয়েছে চিটিং করতে। মানে তোরা পাস কর, চিটিং করে হোক যেভাবেই হোক তোরা পাস কর, মরাল অফ দ্য স্টোরি হলো এটা। চলো সবাই এটা নিয়ে ভিডিও করেছে, আমার নিজের খুব ফ্রাস্ট্রেটেড মানে ফ্রাস্ট্রেটিং লাগছিল, কারণ মানে আমরা এত খেটে পাশ করেছি, এত কষ্ট করে পড়াশোনা করেছি, কোনোদিন ব্যাক পেয়ে যাবো বলে ভাবিনি। মানে ভিডিওতে দেখলাম কিছু জায়গায় মানে পুলিশ এসেও বলছে যে তোমরা
খাটনি পরীক্ষায় লেখনি তো পাশ করবে কি করে, ওনারা এসেও বলছে তবুও ওরা আন্দোলন চালাবে। আন্দোলন চালাচ্ছে সেখানে তোকে নর্মালি আমব্রেলা স্পেলিং বলেছে, সেটা পর্যন্ত তোরা ঠিক করে বলতে পারছিস না। কি করে তোরা মানে ভাবছিস যে তোরা তোদের সিলেবাসটা শেষ করে নিয়েছিস, অফলাইন পরীক্ষা দিতে বলেছে তাই তোরা দিয়েছিস, তোরা পাশ করবি, এটা ভাবছিস কি করে ভাই? ভুল ধারণা, আগে নিজেরা নিজেদের বাড়িতে ছোটো মানে 1-2 বাচ্চাদের সাথে টক্কর দিয়ে পরীক্ষায় পাশ কর, তারপর তো HS পাশ করার কথা তোরা ভাববি, তোরা ক্লাস 1 পড়ারও যোগ্যতা রাখিস না। চলো, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, আর অবশ্যই ভালোবাসা যদি বোঝাতে চাও সাবস্ক্রাইবও করতে পারো। ফার্স্ট টাইম বললাম।